নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আহত ব্যক্তিকে উদ্ধার দুবরাজপুর থানা পুলিশে। গলার নলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার লাভপুরে। তারাপীঠে কৌশিকে অমাবস্যায় জেলাধিপতি। রেল স্টেশনের কাছে থাকা ঝোপ থেকে এক আহত ব্যক্তিকে উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। আহত ব্যক্তির নাম সুমন তেওয়ারি, বাড়ি পশ্চিম বর্ধমানের রোগরা। বর্তমানে ওই ব্যক্তি দুবরাজপুর ব্লকের অন্তর্গত পণ্ডিতপুর গ্রামে থাকেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত। গতকাল বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর রাত্রে কাজের সূত্রে কলকাতা থেকে দুমকা হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস করে সে দুবরাজপুর রেল স্টেশনে নামেন। এরপর তিনি স্টেশনের মেন গেট দিয়ে না বেরিয়ে স্টেশন ঢোকার আগে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ঝোপের কাছে ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় এক ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় ব্যক্তি পড়ে গেলে আর উঠতে সক্ষম হয়নি। এরপর তার কাছ থেকে ব্যাগ থেকে টাকা ভেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা, যার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড সহ আর অনেক কিছু ছিল। অন্ধকার ওই রাস্তায় আহত ব্যক্তি দীর্ঘক্ষণ পড়ে থাকলে উঠতে পারেননি। খবর যায় দুবরাজপুর থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপের জন্য সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বভাবতই প্রশ্ন উঠছে রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে। স্টেশনের এত কাছে এই ধরনের ঘটনা, অথচ রেল পুলিশ তা জানল না। একদিকে ঝোপঝাড়ে ভর্তি, অন্যদিকে ওই এলাকাটি কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারচ্ছন্ন হয়ে ওঠে। কেন এই ধরনের এলাকায় রেলের কোনো নজরদারি থাকে না উঠেছে প্রশ্ন। গুরুতর আহত ব্যক্তি সুমন তেওয়ারি জানান, পড়ে যাওয়ার পর আর উঠতে পারেনি। কিছুটা দূরে কয়েকজন ছিল, মোবাইলের আলো জ্বেলে ডাকার চেষ্টা করলে তারা ভূত ভেবে পালিয়ে যায়। এদিন আহত সুমন তেওয়ারি জানান, ক্রস করেছেন, মোড়াকে চলে যাওয়ার পর আমি এদিকে আসছিলাম। আমার পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সকালে যেগুলো জেরক্স করেছি সেগুলো আমি সামনে পকেটে রেখে দিয়েছিলাম। ব্যাগটা আমার সামনে ছিল। এই জায়গাটাতে আমি এসেছি, আসার পর আমি ব্যাগের চেনটা খুলিওনি, খুলবো আর ডকুমেন্টসটা আমি বার করে নিয়েছিলাম ঢোকাবো বলে। আচমকা কেউ যেন এসে পড়ে আমার পিঠ ধার থেকে খুব জোর ধাক্কা মারলো, এতটাই ধাক্কা মারলো জোরে আমি নিজে কন্ট্রোল করতে পারলাম না। না, চিনি না, আমি চিনি না। হাফ প্যান্ট পরে ছিল স্যার, হাফ প্যান্ট পরে একজন ছিল স্যার। তারপরে স্যার আমি এখানে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে এখানে তিনটে ছেলে আসে, ছেলেগুলোকে ডাকলাম, তারা ভূত বলেছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরশি টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। নেমেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার সিউড়ি, বীরভূম।
মোবাইল নাম্বার 8900251912 অথবা 9564943473। ফিরে এলাম বিরতির পর। বীরভূমে লাভপুর এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা ঘটেছে লাভপুর থানার চোহাট্টা মহদরি দুই বর অঞ্চলের শ্রীকৃষ্ণপুর গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বছর 43-এর খুন হওয়া ব্যক্তির নাম রবীন্দ্রনাথ টুডু। গতকাল বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর বিকেলে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। পরে দিন স্থানীয়রা ধোয়াডাঙ্গা শ্রীকৃষ্ণপুর গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্বাভাবিকভাবে তারপরে আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকায়। মৃতের পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার বিকেলে বাড়ির একটি ফ্যান সারাই করার জন্য আমোদপুর গিয়েছিলেন রবীন্দ্রনাথ। পরে সেই ফ্যান সারাই করে গ্রাম ঢোকার আগে তার ভাই দিলীপ টুটুর হাতে ফ্যানটি দিয়ে জানান তার বন্ধু আসছে। তিনি তাদের সঙ্গে দেখা করতে যাবেন এবং চলেও যান। তবে তারপরে আর ঘরে ফেরেননি রবীন্দ্রনাথ। সারা রাত খোঁজাখুঁজির পরে আজ শুক্রবার 15 সেপ্টেম্বর শ্রীকৃষ্ণপুর ও ধোয়াডাঙ্গা গ্রামের মাঝের রাস্তার ধারে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। মৃতের ভাই দিলীপ টুডু জানান, বৃহস্পতিবার বিকেলে শেষ দেখা হয় দাদার সঙ্গে। তখন সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে বলে বেরিয়ে যায়, আর বাড়ি ফেরেনি। এদিন গলা কাটার নৃশংসদে উদ্ধার হয়। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে গিয়ে সেখানেই তাদের সঙ্গে কোনো বচসার জেরে দাদাকে খুন হতে হলো। তার বন্ধুরাই খুন করেছে। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাভপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর সিয়ান হাসপাতালে পাঠিয়েছে। যদিও কী কারণে খুন, কে বা কারাই খুন করল তা এখনও স্পষ্ট না হলেও পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বাকি তদন্ত করা হবে। এদিন মৃতের দাদা রবি টুডু জানান, ওই এখানে ওই বাজার গিয়েছিল, বাজার থেকে এসে ওর ভাইকে ফ্যান দিয়ে গিয়েছে, তারপর বলছে তাহলে আমি ঘুরে আসি, তখন ওই ওইটাই বলে দিয়ে গিয়েছে আর ঘরে ফিরেই নেই। আচ্ছা, কবে? 7টার সময়। কালকে? কালকে। আচ্ছা, কাল 7টার সময় করে 7টার সময় গিয়েছে, বেরিয়ে গিয়েছে। আচ্ছা, সারা রাত কোনো বাড়ি ফেরেনি? না, ফেরেনি। খোঁজাখুঁজি করেছিলেন? খোঁজাখুঁজি কে করবে, তেমনি তো বাড়িতে কেউ নাই, ওই ছোট বাচ্চা নিয়ে ও কোথা খুঁজবে। তারপর সকালবেলা ওই বুড়ো লোকগুলো ওই দিকেই যায় বাথরুম, তখন ওই সকালবেলা দেখা হয় ওর সঙ্গে, ওইখানে শুয়ে আছে ডেড বডি, তখন দেখি হ্যাঁ শুয়ে আছে, তখন ওই ঘুরিয়ে ফুরিয়ে দেখে তখন দেখছে হ্যাঁ মরে, ওইখানে ডেড বডি, রক্ত দিয়ে পড়ে। আচ্ছা, মানে কীরকম অবস্থায় বডি পড়েছিল? ওই চিট হয়ে শুয়ে, তারপর মুখ দুদুরে হয়ে। আচ্ছা, মানে উবর হয়ে পড়ে? উবর হয়ে পড়েছিল। শরীরে কোনো ক্ষত দাগ দেখতে? ওই এমনিতে বোঝা যাচ্ছিল না, মানে উঠিয়ে তারপর বোঝা গেল হ্যাঁ গলা কাটা। গলা কাটা? গলা কাটা। আচ্ছা, মানে গলার মানে কিভাবে কাটা আছে মনে হচ্ছে আপনার? এমনি চাকু চালিয়ে দিয়েছে। চাকু? হ্যাঁ। আচ্ছা, মানে কি কারণে এরকম? ওইটাই আমরা কি করে জানবো, আমাদের তো বলে বেরিয়ে গেছে আমি আসছি, ওই বলে বেরিয়ে গেছে, তারপর আর খবর নাই। আমরা তো তখন সবাই ওই রাত 8টা 10টা বেজে গেলে তো আমরা সবাই শুয়ে যাই আর কাজের লোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। নেনেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাথী সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের যৌতুক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। নেনেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর সিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি এলায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732220211, 8207037404, সিউড়ি 03462299995,
9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। ইংরাজি 14ই সেপ্টেম্বর ও বাংলা 27শে ভাদ্র ছিল কৌশিকী অমাবস্যা। এই তিথিটি যেমন ঘটনাবহুল তেমনই মাহাত্ম্যপূর্ণ। মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালিমা পরিত্যাগ করেন দেবী কালী। সেই কালো কৌশিকাগুলি থেকেই জন্ম নিলেন দেবী কৌশিকী। বধ করলেন দদুন্দ প্রতাপ শুম্ভু ও নিশুম্ভুকে। দেবীর সেই উৎপত্তি তিথি কৌশিকী অমাবস্যা। এই তিথিতেই দশমহাবিদ্যার অন্যতম দেবী তারামা মর্তাধামে আবির্ভূত হন। আবার এদিনেই তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখেপা। তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়। তারাপীঠে তারামায়ের বিশেষ পুজোর জন্য প্রতি বছরের মতো এবারেও ভক্তের ঢল নামে। এদিন উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উপাধ্যক্ষ ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নাড়ুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।